মামা টিভি আলোর পথে অবিরাম পথ চলা। জামাত ত্যাগ করার শাস্তি আল্লাহ তাআলা তাহার হুকুম পালন করিলে যেমন পুরস্কার দানের ওয়াদা করিয়াছেন, তেমনি তাহার হুকুম অমান্য করিলে অসন্তুষ্টি ও শাস্তির ঘোষণাও করিয়াছেন। ইহা আল্লাহ তাআলার অনুগ্রহ যে হুকুম পালন করিলে তিনি অফুরন্ত নেয়ামত ও পুরস্কার দানের ওয়াদা করিয়াছেন। নতুবা বান্দা হিসেবে তো শাস্তি হওয়াই উচিত ছিল, কেননা বান্দার কর্তব্য হইল হুকুম পালন করিয়া যাওয়া, ইহার জন্য আবার পুরস্কার কিসের? অপরদিকে মনিবের নাফরমানির চেয়ে বড় অপরাধ আর কি হইতে পারে? সেই জন্য যতই শাস্তি দেওয়া হোক তাহা অবশ্যই যুক্তিযুক্ত। আবু দাউদ শরীফ ও মেশকাত শরীফে একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আজান শুনিয়া কোনো রকম উজর ব্যতীত জামাতে হাজির হয় না, অর্থাৎ নিজের জায়গাতেই নামাজ পড়িয়া নেয়, তাহার নামাজ কবুল হয় না। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উজর বলিতে কি বুঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অসুস্থতা বা ভয়ভীতি। কবুল না হওয়ার অর্থ এই যে এই নামাজ পড়া দ্বারা আল্লাহর তরফ হইতে যে পুরস্কার ও সওয়াব পাওয়া যাইতো তাহা পাওয়া যাইবে না, অবশ্য ফরজ আদায় হয়ে যাইবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, ওই ব্যক্তির কাজ একেবারেই জুলুম, কুফর এবং মুনাফিকি। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারী অর্থাৎ মুয়াজ্জিনের ডাক শুনিয়াও মসজিদে হাজির হয় না। উক্ত হাদিস শরীফে কত কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ধমক দেওয়া হয়েছে যাহারা জামাতে হাজির হয় না তাদের। এই কাজকে কাফের ও মুনাফেকদের কাজ বলা হয়েছে, যেন এমন কাজ মুসলমানদের দ্বারা হতেই পারে না। আবু দাউদ, মুসলিম, তিরমিজি ও ইবনে মাজা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আমার ইচ্ছে হয় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি চালানি কাঠ সংগ্রহ করিয়া আনিতে বলি, অতঃপর আমি ওই সব লোকের নিকট যাই যাহারা বিনা উজরে ঘরে নামাজ পড়িয়া নেয় এবং যাইয়া তাদের বাড়িঘর পুড়াইয়া দিই। প্রিয়দিনী ভাই ও বন্ধুগণ, উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও মেহরবানি এইরূপ ছিল যে কোনো ব্যক্তির সামান্যতম কষ্ট তিনি বরদাস্ত করতে পারিতেন না, তাহা সত্ত্বেও যাহারা ঘরে নামাজ পড়িয়া নেয় তাহাদের প্রতি তাহার এমনই রাগ যে তিনি তাহাদের ঘর বাড়ি আগুন দিয়া পোড়াইয়া দিতে প্রস্তুত। প্রিয়দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন যে বিনা ওজরে জামাতে নামাজ না পড়া কত বড় শাস্তিযোগ্য অপরাধ। তাই আসুন আজ থেকে আমরা নিয়ত করি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে তাকবীর ওয়ালার সহিত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।